लखनऊ आगरा लखनऊ में लो एंट्री आगरा आगरा एक्सप्रेस वे नहीं पकड़ सकते क्यों क्यों भैया मैंने मतलब क्यों बिस्टी शुरू हो गया अरे ये रास्ता अरे गाड़ी अवस्था देखो পাটাই একটু লেগেছে হালকা ফুলেছে মনে হয় তো বুঝতে পারছি না জানি না আমি এই 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 জায়গাটা এটা অ্যাঙ্কেলটা এরকম মুড়ে গেছে আমরা যে 7টায় হোটেল ঢুকেছি 7:30 আমরা স্নান করেছি 8টায় ব্রেকফাস্ট খেতে এসেছি আমি ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে 12:30 ও ডেকে তুললো এখানে বুফে ব্রেকফাস্ট খেয়ে গিয়ে ডেট হয়ে যাবো তারপর এডিট করবো ব্রেকফাস্ট আসলে তোমাদেরকে দেখাচ্ছি কী খাবো সো হে গাইজ গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আমি সাহিল আর তোমার হচ্ছে সাহিল ব্লগ গলার ভয়েস এমনি লো কারণ এনার্জি একদম নেই ঘুমাতে তো এই আজকে আমাদের ব্রেকফাস্ট লুচি নিয়েছি একটা আলু পরোটা নিয়েছি আলুর তরকারি ও তাই খাচ্ছে আর এক টুকরো ছোট্ট আচার নিয়েছি তো এখন সময় হয়েছে তোমাদের 3টে আমরা ঘুমতে ঘটেছি হচ্ছে 2:15 নাইস ভেরি নাইস নাইস আমরা কি 3-স্টার হোটেল আছি গাইজ ইনভার্টার ইনভার্টার 1 ইনভার্টার 2 ইনভার্টার 3 ইনভার্টার 1 এন্ড নতুন নতুন টেকনিক আমি হচ্ছে টেকনিক আর্টিফিশিয়াল লাইট দিচ্ছি না আর্টিফিশিয়াল লাইট দেবো না কারেন্ট আসবে তারপরে হ্যালো প্যাক আপ গাইজ প্যাক আপ আরে এই 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 এত আলো হ্যাঁ এত আলো এই যে এত আলো এই দে ঠিক আছে এখানেই করে দিই তো ব্যাপারটা হচ্ছে যে আমরা দুটোর সময় ঘুম থেকে উঠেছি নাইস ভেরি নাইস দুটোর সময় আমরা ঘুম থেকে উঠেছি দুটোর সময় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম হতে হতে 2:30 বেজে গেল তারপরে রাস্তা টাস্তা নিয়ে কথাবার্তা হয়ে এখন বাজে 3টে আমি এখন বসবো এডিটে লাঞ্চ হলো না এখন আমরা ছোলে ভাটুরে অর্ডার করলাম হোটেল থেকে আর হোটেলটা পুরো ভেজ আমাদের প্ল্যান ছিল আজকে হোটেলেই লাঞ্চ করবো এই হোটেলটা ভেজ দেখে নিইনি সকালবেলা যাই হোক এখন আমি এডিটটা করে নেবো গাড়ির কটা কাজ আছে সেটা আমি গেলে খুব ভালো হতো বাট আমার মনে হচ্ছে না যাওয়া হবে মেন দুটো প্রবলেম হচ্ছে গাড়িতে এক হচ্ছে ওর টপ বক্সটা খুলে খুলে বেরিয়ে যাচ্ছে ওর টপ বক্সটা মানে টপ বক্সটা খুলে বেরিয়ে যাচ্ছে ওই লকটা খারাপ হয়ে গেছে ওটাকে হয়তো ফিক্সড করাতে হবে আর আর তো কোনো প্রবলেম নেই আমার গাড়িতে লাইটের প্রবলেম আছে বাট আমার গাড়িটা সেরকম কোনো কোনো ইস্যু নেই ওটা একটা স্ক্রু লাগানো হয়ে যাবে না লাগালেও চলে যাবে ফেব্রিক দিয়ে ফিক্সড করে নিয়েছি চেনটা ক্লিন করলেও হয় না করলেও হয় বাট আমি ভাবছি করে নেবো এই দুটো কাজ ও হয়তো বেরিয়ে করবে আর আমি বাড়িতে বসে এডিট করবো আর আমি যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হয় যদি যাই তাহলে আবার রাত হয়ে যাবে তাহলে আপাতত আগে এডিটটা সেরে নিই তারপরে দেখা যাচ্ছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় গাইস বৃষ্টি পড়ছে থান্ডারস্টর্ম ওয়েদার ভীষণ খারাপ অ্যাকচুয়ালি আমরা ছিলাম রুমের মধ্যে আমি ছিলাম রুমের মধ্যে ও ছিল রুমের মধ্যে বুঝতে পারিনি কিছু আমি জানি বেরোবো একটু পরে এখন বাইকের চেন ক্লিন করাবো পাশেই গ্যারেজ আছে আশা করি সব কাজ হয়ে যাবে অর্ণব নিচে এসছে নিয়ে আমাকে বলছে নিচে নিচে চলতে কিছু কি এমন হয়ে গেল এসে দিকে এরকম বৃষ্টি নেই এই বৃষ্টি তো বেরোনো এই মুহূর্তে এমনি বলতাম না আমাদের ভেতরে 7টা 8টা বাজবে 10টার পর থেকে দেখছি বৃষ্টি থেমে যাবে বাইকের তখনই যেতে হবে প্রচণ্ড সাউন্ড জায়গায় সাউন্ড ঠিকঠাক আসছে কিনা আমি অনেক চিল্লে কথা বলছি তো এইভাবে এই পাশে এখানে গ্যারেজ পেয়েছি একটা আপাতত দেখি আর এই যে বৃষ্টি ওয়েদার দেখো এই যে ওয়েদার আর আমরা এই হোটেলটাই আছি হোটেল এন্ড রিসেন্ট হোটেল আমার আশিয়ানা ভালো হোটেল মেন প্রবলেম হচ্ছে টপ বক্সটা যেতে যেতে 3-4 বার খুলে গেছে মানে আস্তে আস্তে কোনোভাবে নিয়ে এসেছি অব্দি আমি ভিডিও দেখাইনি আলাদা করে এবার দেখে নিচ্ছি ব্লক মজা করছিস ভাই হ্যাঁ এই নিয়ে রে 3-4 বার করলি আমার কাছে জিবির টপ বক্স আছে 6,000 টাকার একটু কম মানে ওই রকম আসলে দাম দিল খুব কাটি গেছে আমার 3,000 টাকা দাম কি কি দেয়নি প্যাডিং দিয়েছে এই দিয়েছে সেই দিয়েছে এবার বলছি সস্তার 3 অবস্থা 6,000 টাকা দেবেন নিন ভেতরে লিখে দেবেন ভালো যদি না করবো এখন যেটা করবো সেটা হচ্ছে এখান দিয়ে 4টে ছিদ্র হবে দিয়ে এখানকার সাথে ফিক্সড হয়ে যাবে দিয়ে বাড়ি গিয়ে এটা ফেলে দেবো যখন কিনে দিবি এসএমটিকে মেইল করবো এসএমকে যদি এটা পাঠাই তাহলে ঠিক হয়ে যাবে আমার গাড়িটা নিয়ে আসলাম চেন লুক চেন পেন দেওয়ানোর জন্য এনেই মুডটা খারাপ হয়ে গেল এই দেখো কি অবস্থা গাড়ি বেসমেন্টে পার্কিং করেছিলাম কোথ থেকে জল ঢুকে যায় না বৃষ্টি ছাট এসে পুরো গাড়িটাকে শেষ করে দিয়েছে এখন আমাকে এই অবস্থাতেই যেতে হবে কিচ্ছু কারণ নেই এখন লাগেজ খুলে ধোয়া নেওয়া পক্ষে সম্ভব না অ্যাটলিস্ট আমাদেরকে নারকান নারকান নাকি তারও আগে অব্দি আমাকে এই অবস্থা যেতে হবে কিছু করার নেই ওখানে গিয়ে ধোয়ানোর ব্যবস্থা করতে হবে কি অবস্থা থাকে মাইক্রোফাইবার দিয়ে মুছে নেবো যা হবে হবে না
সাইডটা নাও। বাইক রাইডিং ইজ নট সো ইজি গাইস, রাইডিং ইজ ইজি, লাইক বাইক মেইনটেইন করতে আনতে হয়। আরে তোর কি অবস্থা, ফাইনালি সব হয়ে যাচ্ছে। আবার তো লাইটের প্রবলেমটা করলেই ফিক্সড, অর্ধেক এডিট হয়ে গেছে, করে নিয়ে আজকে রাতেই বেরোচ্ছি, এটা ফাইনাল। জাস্ট প্রবলেমগুলো ফিক্স করে আমাদের হোটেল, এটা আমাদের হোটেল, চেনটা করে দেখি তো, এখন হচ্ছে সময় রাত 10টা, একটু এডিট শেষ করলাম, প্রায় 5 ঘন্টা টানা এডিট করেছি, সেই জন্যই আর আমাদের দেরি করে বেরোনো। আজকে আমাদের এখান থেকে 5টা সাড়ে 5টা প্ল্যান করেছি, 5 সাড়ে 5টার মধ্যে বেরিয়ে যাবো, চণ্ডীগড় যাওয়া আছে, ভোর ভোর পৌঁছাবো, সারা রাত থেকে পরের দিন বেরোবো। ঠিক আছে, এডিটটা হয়ে গেল, ভালো বিষয়, কিন্তু রাগটা লাগে হচ্ছে এখানে, দেখো গাইজ এটা দেখাচ্ছে। আমি মেনলি হোটেলে ঢোকার সময় বলেছিলাম যে আপনাদের ওয়াইফাই চলে, তো ওয়াইফাই ঠিক আছে, তো হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন নিচে গিয়ে চিল্লামিল্লি করলাম, বললো ঠিক করে দিচ্ছি, যাই না, যদি আপলোড না হয় তাহলে আমাকে এই অবস্থায় টানতে হবে। এবার বলো, এডিট করার পরে যদি আপলোড না হয় তো নেক্সট যেখানে যাবো সেখানে ওয়াইফাই পেলাম না, ফোনের নেটে আপলোড হয় না, 5G ট্রাই করলাম, জিও এয়ারটেল আপলোড হচ্ছে না, সব 2 ঘন্টা 2.5 ঘন্টা দেখাচ্ছে, পসিবল নাই, কী করবো, যে কারণে ভিডিও দিতে দেরি হয়। আমি জানি না আমার সাথে এরকম কেন হয়, বাট আমি আজকেই আপলোড করে কালকে 9টা মানে হ্যাঁ মানে তোমরা তো এটা দেখবো অনেক পরে, কালকে ছাড়ার জন্য ফ্রিয়ে করবো, প্ল্যান করবো। দেখা যাক, মোটামুটি এখন আবার রেডি হচ্ছি, বেরোবো, বেরোতে তো 11:30 বেজেই যাবে, আজকে রাইডের প্ল্যান তো বললাম আগে, চণ্ডীগড় অবধি আছে আজকে, দেখা যাক চলো যাই, আর ছুঁ তো করি অ্যাটলিস্ট বসে না থাকে। সময় হয়েছে 11:30, এখনও আমরা বেরোতে পারিনি, 11:38, এই যে আজকে গাড়ির সব কাজ করেছি, লাইট এক্স্যাক্টলি ঠিক করেছি যেখানে থাকার দরকার, আমি জানি না মানে ঠিক আছে না ভুল আছে, তারপরে স্যাডেল ব্যাগগুলো ঠিক করলাম, টাইট করলাম, টপ বক্স ঠিক করলাম, হাওয়া চেক করলাম, চেন লুপ তো করে নিয়েছি, ওর বাইকের সব হাওয়া চেক করলাম, স্যাডেল ব্যাগ ঠিক করলাম, টপ বক্স তো পুরো ফিক্স করে দিয়েছি। যাই হোক, এবার জ্যাকেট পরবো, হেলমেট পরবো, বেরোবো, ম্যাপ মারছি এখান থেকে লখনউ আগ্রা ধরার ম্যাপ দিয়ে, জাস্ট ছু মন্তর ছু, ফোন নিয়েছি, হ্যাঁ সব বন্ধ, চেন ফ্যান চল। তো এই এখন হোটেল থেকে বেরোলাম, আর সময় হচ্ছে 12টা, এক্সাক্ট 12টা বাজে, 12টার সময় আমরা শুরু করছি রাইডার না, ভেরি নাইস, আমাদের উন্নতির মানে একদম উন্নতির শিখরে চরম পর্যায়ে মানে পৌঁছে গেছি আমরা। আর এই যে লাইট সেট করার পরে লাইট, ও মাই গড, দিস ইজ গুড গাইজ, দিস ইজ গুড, একটু আর একটু অ্যাডজাস্ট করলে পারফেক্ট হয়ে যাবে, যেহেতু আমি তখন একা একা করেছি, চলো রাস্তায় গিয়ে করে নেবো, হ্যাঁ হ্যাঁ যাবো না ডান দিকে, এই কথা বলতে বলতে রাস্তা মিস করে ফেলেছিলাম। নাইট রাইডে গাইজ একটা জিনিস বুঝতে পারছি না, কোনটা দিন কখন রাত কিছুই বুঝতে পারছি না। চলো এখান থেকে বেরোই, হাইওয়েতে উঠি, তারপরে তোমার সঙ্গে ছুটিয়ে কথা বলছি। আমরা অনেকক্ষণ ধরে নিয়েছি হাইওয়ে, অলমোস্ট 7-8 কিলোমিটার চলে এসেছি হাইওয়ে, এটা সোজা 30 কিলোমিটার যেতে হবে, তার মধ্যে আমাদের মোটামুটি 11-7-8 কিলোমিটার হয়ে গেছে, মিটার 11 দেখাচ্ছে, হোটেল থেকে বেরিয়ে 11 কিলোমিটার করেছি, তাই 11 দেখাচ্ছে। তো যাই হোক, 30 কিলোমিটার যাওয়ার পরে আমরা একটা জায়গা পাবো যেখান থেকে বাঁদিকে তোমার লখনউ আগ্রা উঠে গেছে, ও 30-35 কিলোমিটার ওটাই ওরা বললো, সবাই তাই বললো, তো আমরা সেই রাস্তাটা দিয়েই আর কি যাবো। এখান থেকে চণ্ডীগড় মারা আছে ম্যাপে, আর বেরোতে দেরি হলো তার কারণ আমরা ম্যাপটা বুঝতে পারছিলাম না, আমরা একটু ওভার ইয়ে করছিলাম, তারপর দেখলাম নর্মালটাই অনেক মানে বেশি ইজি আর কি, মানে নর্মালটাই ডিরেক্ট তুলছে লখনউ আগ্রা, আমরা হচ্ছে মধ্যে ঘুরেই ঘোরাচ্ছে বা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে, বুঝতে পারছিলাম না সেজন্য দেরি হলো। বাকি চলো, আর লাইটটা আমি একদম শেষ করে ফেলেছি, দিনের বেলা কোনোভাবে অ্যাডজাস্ট করেছি, এক জায়গায় এখন এক জায়গায় দাঁড়িয়ে একেবারে ফিক্সড করে নেবো লাইটটা, লাইটারের সমস্যা আমি রাখবোই না, জাস্ট একটু নেমে গেছে, একটু তুলে একটু ঠিক করে নিলেই আই গেস সব ঠিক হয়ে যাবে। তো এই যে এখান থেকে আমরা ঢুকছি হচ্ছে তোমার লখনউ আগ্রা এক্সপ্রেস ওয়েতে, খুব বেশি পাবো না, অন্য অ্যাকচুয়ালি এক্সপ্রেস ওয়ে এটা মিস করলো না, মিস করবে না, ফেরার দিন তো আমরা লখনউ আগ্রাটা পুরোই নেবো, যাওয়াটাও মিস করলো ইয়েটা, এখান থেকে 100 কিলোমিটার মতো আমরা পাবো, কারণ এখান থেকে আগ্রা 100 কিলোমিটার, দেন ওখান থেকে নামে আবার ইয়ামা ধরবো। তো এই যে সোজা চলে গেলে এটাও আগ্রা যায়, কিন্তু এটা নর্মাল রাস্তা দিয়ে যায়, ফরিদাবাদ হয়ে যায়, তো আমরা এটা হচ্ছে ইয়ে ধরবো, কী বলে এক্সপ্রেস ওয়ে ধরবো, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর যারা আগের বার আমার লাদাখ সিরিজ দেখেছিলে তারা জানো যে আমার সব থেকে বেস্ট রোড লাগে হচ্ছে আগ্রা, মানে লেগেছিলো 3টে এক্সপ্রেস ওয়ের মধ্যে লখনউ আগ্রা এক্সপ্রেস ওয়ে। আচ্ছা এখানে টোল দিতে হবে গাইজ, ঠিক আছে, লাইট অফ, হ্যাঁ ভাইয়া লখনউ আগ্রা লখনউ নো এন্ট্রি, আগ্রা আগ্রা এক্সপ্রেস ওয়ে নেই পাকা সকতে, কিউ কিউ ভাইয়া মানে কি মতলব কিউ,
ओ पूरा एक्सप्रेसवे के बाइक में नो एंट्री रात में या फिर दिन में भी? रात में। तो ये एक्सीडेंट एक्सीडेंटर पर तक वो एक्सीडेंट के बाद से हुआ क्या? एक्सीडेंट के बाद से हुआ? अच्छा पहले ऐसे नहीं था। तो गाइस तुम देखते ही पाले रात्रि वाला कटार पथ बोले जो ना छटार पथ आगरा लखनऊ एक्सप्रेसवे बंद। तो जरा आसो তাদেরকে কিন্তু বারবার বলছি, তো যদি এক্সপ্রেসে ধরতে হয় তাহলে ছটার আগেই এসো। আচ্ছা তো আমরা এখন ফিরোদাবাদ দিয়ে সোজাই যাব, আর কি করা যাবে? নাথিং টু ডু, নাথিং টু ডু গাইস। চলো এখন ফিরোদাবাদ দিয়ে সোজা যাব। হ্যাঁ ডান দিকে উঠবো না আমরা? এই রোডটাও, এই রোডটাও ভালো, খারাপ নয়, বাট এক্সপ্রেস ওয়ে ইজ এক্সপ্রেস ওয়ে না। তো এখন নর্মাল আবার NH-19 এলাম না এটা? হ্যাঁ NH-19 এলাম। ফোনটা একটু খারাপ হয়ে গেল, আমার যেমন নয় অন্য বেজে গেল, আমার তো করা আছে, ও বেচারা আর করা নেই। স্পেশালে ধরতে দিল না ঠিকই, কিন্তু এই যে রাস্তাটায় যাচ্ছি এখন অব্দি আমরা মোটামুটি কত কিলোমিটার এসেছিলাম দা? 15-16 কিলোমিটার এসেছি। পুরো রাস্তাটা কিন্তু অসাধারণ রাস্তা, নো ডাউট খুব ভালো রাস্তা, এরকম লাইট আছে তো ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না। এক্সপ্রেসের একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর রাস্তা, ঠিক আছে? আর এবার বলি কেন আটকেছে মেন, তোমরা তো গোপ্রদা অন ছিল, গোপ্রদা শুনলাই আকাশ তো বলে যে ইউটিউবারটা ছিল যে মারা গেছে কদিন আগে, এখন কি বলবো, এখন একজন মারা গেছে, এটা খুবই দুঃখের বিষয়, বাট এখন কি বলবো বলো, আমাদেরকেও ফেস মানে সাফার করতে হচ্ছে। তো আমরা এখন এই যমুনা এক্সপ্রেসওয়ে থেকে একটু আগে আছি, এবার জানি না সোজা গেলে আগ্রা সিটি বাদিক গেলে দিল্লি বাদিক না, এবার যাই না আমরা এখান থেকে আমাদেরকে যমুনা ধরতে দেবে কি না, ঠিক আছে? তো যাই দেখি, এই যে সোজা গেলে আগ্রা সিটি, আর বাদিকে গেলে আমরা হয়তো মেবি যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। যদি আটকায় আমাদেরকে তাহলে আমাদেরকে আগ্রা সিটি ফিটির ভেতর দিয়ে যেতে হবে, এখন কিছু করার নেই, কিছু করার নেই। চলো দেখা যাক, যেটা হবে সেটাই হবে। সাহিল ব্লগস প্রেজেন্টিং ইউ দা রাতের যমুনা এক্সপ্রেসওয়ে। আগের বার আমরা পূর্বাঞ্চলটা দিনে করেছিলাম, লখনৌ আগ্রাটা রাতে করেছিলাম, পূর্বাঞ্চলের অর্ধেকটা রাতে করেছিলাম, আর লখনৌ আগ্রাটা পুরোটা রাতে করেছিলাম, আর যমুনাটা আমরা তোমার করেছিলাম হচ্ছে দিনে দিনে। তো এবার আমরা পুরো মানে যমুনা এক্সপ্রেসওয়ে রাতে করব। আর এই যে এখানে যে লেখা আছে যমুনা এক্সপ্রেসওয়ে, আর ওইদিকে ইংলিশে লেখা আছে যমুনা এক্সপ্রেসওয়ে, বাট স্যাড কি আমরা ছবি তুলতে পারবো না, কারণ রাতে এখানে দাঁড়ানো একদম ঠিক হবে না। জানি না সামনে আটকাবে কিনা, সামনে যদি আটকাবে তাহলে মুডটা আমার খারাপ হয়ে যাবে, বাট আমার মনে হচ্ছে না আটকাবে, আই ডোন্ট থিঙ্ক আটকাবে। এটা হচ্ছে গাইজ বাইক লেন যমুনা এক্সপ্রেসওয়ে, দেখি কত টাকা টোল নেয়। কিতনা ভাইয়া দো বাইক কা? হ্যাঁ পুরো একদম 410। তো গাইজ আমরা দিলাম হচ্ছে 410 টাকা দুজনার পুরো যমুনাতে টোল, ঠিক আছে? তো তোমরা ধরে নাও 205 টাকা করে টোল লাগলো যমুনাতে, টোটাল 197 কিলোমিটার। এবার ভাবছি ফুড প্লাজে দাঁড়াবো কি দাঁড়াবো না। তোমরা যমুনা এক্সপ্রেসের ফার্স্ট রেস্টপ নয় এটা, এটা ফুড জোন একটা, এটা দাঁড়িয়েছি মানে রেস্টপই, আর আগে একটা আছে 5 কিলোমিটার দূরে, ওটা তো দাঁড়ালে বড় বেশি ভালো হতো, কারণ ওটা এমনিও দাঁড়াতে হবে তেল ভরার জন্য, এটা তো আর কিছুই নেই। তো ডিনার তো আজকে করিনি, ডিনার করবো না, খিদে পাইনি। খুব সুন্দর ওয়েদার, ওই জন্য পুরো ফ্রেশ মাইন্ড, আর এটা মানে ওয়েদার ভালো বলে জ্যাকেটও খুলিনি আমি, সেই জন্য আর কি হচ্ছে। আর দেখো রাতের যেমন এক্সারসাইজ কি সুন্দর লাগছে, দেখো সুন্দর লাগছে, দারুণ লাগছে। চল 2:49 এখান থেকে আমরা বেরোলাম, আমাদেরকে যেতে হবে এখন 50 কিলোমিটার, তবে কি আমি ফুল আপ করাতে পারবো। আই হোপ প্রিফার আমাদেরকে উঠতে দেবে, শুনছি নাকি তোমার ফাইন টাইন করছে, বাট যেহেতু রাত্রিবেলা উঠতে দিতেও পারে, আবার যাই না নাও দিতে পারে, না দিতে আমাদেরকে দিল্লির মধ্যে দিয়ে ঘুরে 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 যেতে হবে, সেখানে আবার একটু 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 না অনেকটা হয়তো সময়টা যাবে, তাই না? আজকে আমাকে জানি না এনার্জি ডাউন কেমন আছে, কিন্তু আজকে আমার সব থেকে বেশি ফ্রেশ লাগছে আমার এখন অব্দি এখন মানে আজকে, কিন্তু মানে ভেতর থেকে এটা মানে কি বলবো একটা কেমন জানি না, খুব একটা বেশি জোরে জোরে কথা বলতে ইচ্ছা করছে না, খুব সাউন্ড শুনতে ইচ্ছা করছে, মানে জাস্ট মনে হচ্ছে রাইড করি এনজয় করি, ভিডিও বানানোর খুব একটা মন নেই, হতে পারে কোনো জানি না কেন। তো যাই হোক আমরা তেল ভরে নিলাম যেমন এক্সপ্রেসওয়ে, এখান থেকে আর 100 কিলোমিটার বাকি, আর ওই রেস্ট স্টপ থেকে আমরা বেরিয়ে 5 কিলোমিটার করলাম, কতক্ষণ খুব বেশিক্ষণ লাগেনি না আমাদের, আমাদের খুব মানে খুবই সময় টাইম লেগেছে, খুব বেশি হলে 25-30 মিনিট হবে হার্ডলি, দেখতে হবে এক্সাক্ট মানে ওরকমই 25-30 মিনিট লেগেছে, আমরা 100-100 ধরে এসেছি। তো এই যে আবার বেরোবো টান টান 100 কিলোমিটার, আর হয়তো কিচ্ছু নেই, দেন তারপর আমরা পৌঁছে যাবো নয়ডা, চণ্ডীগড় দেখাচ্ছে 451 কিলোমিটার,
রাস্তা ভালো, তবে অনেকটা রাত হয়ে গেছে, তো জানি না কতটা যেতে পারবো, কারণ সকালবেলা রোদ উঠলে একটু সমস্যা হয়ে যাবে। বাট আজকে চণ্ডীগড় মারবো বলে ঠিক করেই রেখেছি, দরকার পড়লে মানে যদি প্রয়োজন পড়ে সকালবেলা ভোরের দিকে এক ঘন্টা ধাবায় রেস্ট নেবো, বাট আজকে চণ্ডীগড় যাবো। অনেক প্ল্যান করেছি, যে কারণে কালকে আমি তোমাদেরকে বলিনি, মানে রাতে বললাম না তোমাদেরকে যে মানে আগের ব্লগে যে কালকে যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তবেই বলবো, হয়তো বলবো না, তো আমি জানি না সাকসেসফুল হবে কি না। মেনলি দু তিনটে জিনিস ভাবার ছিল, এটা যে কালকে যদি আগে আসতাম তাহলে আজকে আমার এডিট হতো না। আমি ভেবেছিলাম চণ্ডীগড় থেকে দিনে দিনে ফ্রেশ শুরু করবো, চণ্ডীগড় টু নারকান্ডা, ঠিক আছে। আর এর আগে আমাদের প্ল্যান ছিল আগ্রা টু নারকান্ডা, তো সেটা কোনোভাবে পসিবল ছিল না, কেননা পাহাড় ছিল। তাই জন্য আমি একদিন আর কি এক্সট্রা করে নিয়ে ঠিক করেছিলাম যে আগ্রা থেকে মানে ইটাওয়া থেকে চণ্ডীগড় 548 কিলোমিটার ইজিলি যাওয়া যাবে হাইওয়ে দিয়ে, আর চণ্ডীগড় থেকে নারকান্ডা হচ্ছে তোমার 170 কিলোমিটার, ওটাও ইজিলি চলে যাবো, মানে পাহাড়ে রাইড দিনে দিনে শুরু করবো। আর আজকে যদি আমরা একটু আগে বেরোতে পারতাম তাহলে চণ্ডীগড় ভোর ভোর পৌঁছে আমরা আরামসে সারাদিন ঘুমিয়ে এডিট করে পুরো রাত ঘুমিয়ে পরের দিন ভোরে বেরোতাম, তো এরকম কিছু প্ল্যান ছিল। আমি জানি না কতজনের মাথায় ঢুকলো, যাদের ঢুকলো তারা কমেন্ট করো, যাদের ঢুকলো তারা কমেন্ট করো না, আমি ঠিক ঝামেলা। আমরা এমন এক্সপ্রেসের অলমোস্ট শেষের দিকে, আর 40 কিলোমিটার বাকি আছে। আজকে বারবার বলছি না আমি ওয়েদার ভালো, ওয়েদার আর 36 কিলোমিটার বাকি, ওয়েদার ভালো ওয়েদার ভালো। আমি জানি না তোমরা গোপ্রতে বোঝা যাচ্ছি কিনা, প্রচণ্ড কুয়াশা চারিদিকে, মানে গরমকালে মে মাসে এত কুয়াশা খুবই আনন্যাচার। তো আমি বুঝতে পারছি কেন এখনো চন্দ্রতল খোলেনি, প্রচণ্ড ঠান্ডা। আমি যেমন এক্সপ্রেসে দুবার না একবার দাঁড়ালাম, জ্যাকেট খুলিনি, আজকে বেরিয়ে উঠতে আমাদের ঠান্ডা লাগছে, মানে এখন এত কুয়াশা কেন এটা কেউ মানে যদি কেউ জানা থাকে তাহলে জানিও আমাদের। তো গাইজ আমরা এখন এন্টার করছি নয়ডা, অলমোস্ট আমাদের ইয়ে শেষ হয়ে গেছে, মানে কি বলবো এমন এক্সপ্রেসে অলমোস্ট শেষ। আর এখানে সেই বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটটা আছে, তারপরে স্পোর্টস সিটি আছে, পরপর খুব সুন্দর লাগে দিনের বেলা। এর আগের বার আমি দেখাতে পেরেছিলাম, তো এবার তো দেখাতে পারলাম না রাত বলে, বাট খুবই সুন্দর লাগে দিনের বেলা, খুব সুন্দর লাগে। যারা আসবে তারা দেখো, যাদের দেখতে ইচ্ছে তারা আমার আগের ভিডিও দেখেন, আমি ইয়ে দিয়ে দেবো, কী বলে ওটাকে আই বাটনে দিয়ে দেবো, আগের ভিডিও দেখে না আমি দেখিয়েছিলাম। গেটার নয়টা 15 কিলোমিটার এক্সপ্রেস ওয়েটা শেষ হলে গেটার নয়টা। আর আমার একটু কী দেখিতে পাচ্ছে সময় হচ্ছে 4:27, আমরা বেরিয়ে 262 কিলোমিটার করে ফেলেছি, এবার একটু কী দেখিতে পাচ্ছে, ডিনার তো করিনি, দেখি সামনে গিয়ে যদি সেরকম ঠিকঠাক জায়গা পাই তাহলে খাবো। আমরা আছি নয়ডাতে, এখন সময় হয়েছে 4:42, জাস্ট তোমরা কুয়াশাটা দেখো, জাস্ট কুয়াশাটা দেখো। আমি সেই জন্য গোপুর অন করলাম, মানে লিটারালি গা হাত পা কেঁপে উঠছে ঠান্ডায়, লিটারালি কেঁপে উঠছে, আমি জানি না কিসের হাতে ঠান্ডা। এখানে টেম্পারেচার 23। গুড মর্নিং ফ্রম নয়ডা, দেখো কি সুন্দর, মানে দারুণ ওয়েদারটা, দারুণ ওয়েদার, দারুণ লাগছে। বাঁদিকে পুরো গ্রিনারি, ডান দিকে এক একটা পরপর হাউজিং আছে, মেট্রো আছে, এদিকে এটা আমি তো মেট্রো নাকি ডান দিকে, হ্যাঁ, তো খুব মানে দারুণ লাগছে সকালবেলা, মানে সকালটা দারুণ লাগছে। আর এখন অব্দি ঘুমটুম কিচ্ছু পাইনি, শরীর পুরো ফ্রেশ, আর ঠান্ডা লাগছে 24°C এখানে, জাস্ট 24°। ও ওপরে কী হতে পারে ভাবছি আমি সেটাই, সেটা একটু টেনশনও করছি তাই জন্য, কারণ আমরা বরফ কোনোভাবেই চাই না, কোনোভাবেই আমরা বরফ চাই না যে রাস্তা আটকে যাক, তাহলে পুরো ট্রিপটা আর কি নষ্ট হয়ে যাবে, মানে প্ল্যানটা পুরো নষ্ট হয়ে যাবে, পুরো ঘেটে যাবে। হোয়াট এভার, চলো যা হবে দেখা যাবে, কারণ আমার হাতে কিছু নেই না, তো কারোর হাতে আছে। খুব সুন্দর, খুব খুব সুন্দর লাগছে, জাস্ট দেখো গাইস, খুবই সুন্দর লাগছে, মানে মনটা খুব ভালো হয়ে গেল আমার এইরকম রাস্তা বা এইরকম এই ওয়েদারটা দেখে। আমরা কাছে দিল্লি ফোর্ট, লালকেল্লা, দিল্লি ফোর্টের পেছন দিকটা আগে, এটা পেছন দিকটা, আর এখান দিয়ে কোন রাস্তায় যাচ্ছে আমি এখনও কিচ্ছু আইডিয়া করতে পারছি না, মানে জাস্ট কিছু আইডিয়া করতে পারছি না। দেখা যাক যেদিকে উঠবে সেদিকে যাবো, চার চাকার ম্যাপ মেরে আমরা, মানে চণ্ডীগড় মেরেছি, চার চাকার ম্যাপ মেরেছি, মেরে আস্তে আস্তে যাচ্ছি। চলো যাওয়া যাক, ফোর্টটা দারুণ লাগলো, ফোর্টের মিডল দিয়ে রাস্তা হয়ে গেছে আর কি। আগা কোনো দিল্লি আসলে তোমাদেরকে রেড ফোর্টটা ঘুরিয়ে দেখাবো, অবশ্যই দেখাবো। মানে এই যে রাস্তা ভেজা তোমরা দেখতে পাচ্ছ, এদিকে অলরেডি বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য একটু ভয় ভয় পাচ্ছিলাম, হ্যাঁ যথেষ্ট বৃষ্টি হয়েছে আর ওয়েদারও এত ঠান্ডা। আমরা দিল্লির মধ্যে চলে এসেছি, এখানে মানালি থেকে বাস থেকে নেমেছিলাম আমি, আর বাঁদিকেটা হচ্ছে
মহারানা প্রতাপ টার্মিনাল সোজা গিয়ে কার্নাল যাব। NH9 ধরে নিয়েছি আমরা এখন, মানে মানে আমরা দিল্লির মধ্যে দিয়ে যাচ্ছি। কার্নাল দিল্লি নিয়ে বাদিকে দিল্লি ইউনিভার্সিটি, আর সোজা গেলে কার্নাল, আমরা যাব হচ্ছে কার্নালের দিকে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে রাস্তা, আর এই গাড়ির অবস্থা দেখো, হেলমেটের কাঁচটাকে দেখো একবার, যা তা অবস্থা। 6:30 বাজে, আমরা এখানে 20 মিনিট মতো এসে দাঁড়িয়েছি। চণ্ডীগড় এখনো 250 কিলোমিটার, আজকে যে কারো চণ্ডীগড় যাবো ঠিক করেছি, মানে আজকে চণ্ডীগড় যাবই, যাবো মানে যাবই। শরীর ঠিক আছে, এমন না যে শরীর না দিলে আমরা থেমে যাই, কিন্তু আজকে শরীর ঠিক আছে, মন বলছে চলো চণ্ডীগড়, তো চলো চণ্ডীগড়, তাই তো, চলো চণ্ডীগড়, চলো চণ্ডীগড়। তো এরকম জ্যাম, তার মধ্যে এরকম পুরো হেলমেটের কাঁচে পাচে পুরো কাদা হয়ে গেছে, আগে গোপ্রো তো কাদা হয়েছিল নাকি, পুরো হেলমেটের কাঁচের সামনে কাদা। এখন আমরা জাস্ট অন্য একটা দোকান বা কিছু খুঁজছি, মানে এই সব এই জায়গা থেকে বেরিয়ে দোকান টোকান খুঁজছি, যেখানে গিয়ে দাঁড়িয়ে একটু হেলমেট হেলমেটগুলো মুছতে পারবো, দেন তারপর আবার যেতে পারবো। মানে এখানে দাঁড়ানো তো কোনোভাবেই পসিবল মনে হচ্ছে না, আর সামনে মনে হচ্ছে বৃষ্টি আছে, বুঝতে পারছি না, পুরো গাড়ি গা হাত পা সব কাদা হয়ে গেছে। গাইস জীবনে প্রথম মনে হয় হাইওয়েতে আমি সিগন্যাল পেলাম, নাইস। হাইওয়ে তো সিগন্যাল থাকে নাকি, সামনে কতটা দেখা যাচ্ছে আমি জানি না, জাস্ট তোমরা দেখো ধোঁয়াশা কুয়াশা সব একসাথে, মানে কেমন একটা ধোঁয়া, ডান দিকে সূর্য দেখে মনে হচ্ছে হালকা হালকা রোদ, মানে কি যে হচ্ছে। লাস্ট 1.5 ঘন্টা ধরে যে কি রাইড হচ্ছে, আমরা 5টার সময় 9টা ঢুকে গেছি, 5টা কি তার একটু আশেপাশে হবে, এখন 7টা বেজে গেছে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা হয়ে গেল, কোনো রাইডই হয়নি, মানে দিল্লি তারপরে বৃষ্টি তারপরে এই সেই, একটা ব্যাডটা সকাল হলো, এবার ওই জন্য একটা ফ্রেশ মানে একটা প্রপার একটা ব্রেক নিলাম, অনেকক্ষণ ব্রেক নেওয়া হয়নি ঠিকঠাক করে। এবার একটু খাবার দাবার খাবো, অনেক খিদে পেয়েছে, খিদে পেয়েছে প্রচণ্ড, খাবার দাবার খাবো, ফ্রেশ হবো, দিয়ে একেবারে টান টান চণ্ডীগড় বেরোবো, সেই জন্যই এই ব্রেকটা নিলাম আর কি। তো এই ভেতরে খাবার অর্ডার করেছি, গিয়ে দেখাচ্ছি কী খাবার করেছি, আর এই যে গাড়ি, হেলমেটের কাছপাশগুলো পরিষ্কার করলাম, এখন আবার যেতে হবে। মানে আজকের এই এই রাইডটা এখনো অবধি কিন্তু মানে শরীর ফ্রেশ আছে, আর মাইন্ড বলছে চলো চণ্ডীগড়, এই জন্য চাপ হচ্ছে না, কেন জানি না, এর এত মানে ইয়ের পরও, বাট শরীর সত্যি এখনো ফ্রেশ আছে। আর এই হচ্ছে আমার খাবার, মানে ব্রেকফাস্ট, এখন মশলা ধোসা চা, অন্য আজকেও না খেয়ে, তাই তো, হ্যাঁ আজকেও না খেয়ে, নাইস। তো এখন বাজে হচ্ছে 7:28, আমরা কালকে রাত থেকে, কালকে রাত কি আজকে রাত থেকে, আমরা তো 12টার পরে রাইড শুরু করেছি, 363 কিলোমিটার রাইড করেছি, আর চণ্ডীগড় এখান থেকে অলমোস্ট এখনও 250 কিলোমিটার, ওকে 200 কিলোমিটার, ওকে 200 কিলোমিটার। তো 7:28 বাজে, এরপরে মিডলে শুধু একটাই স্টপ হবে, 100 কিলোমিটার পরে গিয়ে হয়তো স্টপ হবে, আবার ডিরেক্ট চণ্ডীগড়ে গিয়ে, এবার একেবারে চণ্ডীগড়ে গিয়েই গাড়ি থামবে, মিডলে একটা স্টপ হলেও হতে পারে, অবভিয়াস 200 কিলোমিটার টানা সম্ভব নাই, খুবই সকাল হচ্ছে, এবার মিডলে একটা স্টপ হবে, যা রেস্ট নিয়ে নিয়েছি, এখন 7:30 বাজে না, অলমোস্ট আমরা 2.5 ঘন্টা একটা মানে বাজে 2.5 ঘন্টায় আমরা লাস্ট 2.5 ঘন্টায় হয়তো 30-40 কিলোমিটার কভার করেছি, তাই তো, খুব বেশি হলে, খুব বেশি হলে, তো সেইটাকে এবার মেক আপ করতে হবে, তাই বলে এমন না যে উড়ে উড়ে যাবো, নর্মালি সব কিছু ইয়ে করে রেস্ট কম নেব, মানে সময়টা কম ওয়েস্ট করবো, বেশ এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো, রাস্তা খুবই সুন্দর এখানে, এই রাস্তা আমার জানা রাস্তা, খুব মানে খুব সুন্দর রাস্তা, বলছে তো তোমার 3.5 ঘন্টা লাগবে, বাট দেখা যাক, তবে গুগল যদি 3.5 ঘন্টা বলে 3.5 ঘন্টাই লাগবে, এটুকু আমি জানি। হ্যাঁ গুগলের যেটা হবে কি, আমরা তো রেস্ট নেবো, ওই রেস্টটা নিয়ে 200 কিলোমিটার আমরা টান টান যেতে পারবো না, এটা গুগল নিজেও জানে। ও হো 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 ভাই সাহেব, দেখো তোমাদেরকে বলেছিলাম যে একদম গাড়ি আবার 100 কিলোমিটার আগে দাঁড়াবে না, গাড়ি কিন্তু 100 কিলোমিটার আগে দাঁড়ায়নি, ঘড়িতে বাজে তোমার এখন 8:57, ঠিক আছে 8:57, আর আমার গাড়ি একদম ডট, আমরা হোটেল থেকে বেরিয়ে 100 কিলোমিটার কভার করেছি, একদম ডট 100 কিলোমিটার, 363-তে ছেড়েছি, 464 1 কিলোমিটার হয়ে গেল চণ্ডীগড়, আমার হিসাব মতো এখান থেকে আর 100 কিলোমিটার বাকি থাকা উচিত, আমার হিসাব মতো একদম ডট 100 কিলোমিটার বাকি থাকা উচিত। তো ভালোই এলাম, অনেকটা যেটা ওখানে নষ্ট করলাম সেটা এখানে টেনে দিলাম সোজা হিসাব, এটাই হচ্ছে রাইডের পার্ট গাইজ, যদি তুমি মানে একটু তাড়াতাড়ি যেতে পারো তাহলে তুমি একটু বেশি রেস্ট পাবে, যদি কখনো একটু বেশি রেস্ট নিয়ে নাও নেক্সট পার্টটা একটুখানি টেনে দাও হালকা, ব্যাস মিটে গেল, অনেকটা ইজি হয়ে যাবে তোমার জন্য সবার জন্য, এই হচ্ছে ব্যাপার। তবে একটা জিনিস কি, যারা নতুন আসছো প্লিজ পুশ করো না, মানে
ধর আমি আমার কথাই বলছি, ধর আমার আমার ভিডিও দেখে সাহিলটা করেছে একবারে 100 কিলোমিটার বা সাহিলটা একবারে 200 কিলোমিটার চণ্ডীগড় মেরেছে, ধর এরকম 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টাতে সাহিলটা 100 কিলোমিটার মেরেছে, আমরাও মারবো, এটা করো না। দেখো সাহিলটা অনেক রাইড করেছে ঠিক আছে, আর সঙ্গে অন্যটা অনেক বাইক চালিয়েছে জীবনে, সেই জন্য যারা প্রো যারা অনেক করেছে তারা তো আমার আর মানে তাদের তো কোনো কিছু বলে না, বাট যারা একদম নতুন নতুন করছে হয়তো তাদের জন্য এটা বারবার বলছি, কখনো নিজেকে এমনভাবে পুশ করো না যে পুশটা করলে তোমার ক্ষতি হতে পারে, পুশ করবো না কেন, নিজেকে পুশ করবে, পুশ করলে তবেই না নিজের নিজেকে পুশ করবে তবেই না নিজের অ্যাকচুয়াল লিমিটটা জানতে পারবে, তবে হ্যাঁ মানে ততটুকুই করো যতটুকু তোমার এটা ক্ষতি না হয়, ব্যাস ওইটুকুই এটুকুই বলবো। কারণ রাইডিং খুব সেন্সিবল একটা জিনিস, সেই জন্যই বলছি। যাই হোক, এখান থেকে চণ্ডীগড় আমার হিসাব মতো 100 কিলোমিটার হওয়া উচিত, বা আমি 100 নয় 98-99 এরকম কিছু হওয়া উচিত, 98 হ্যাঁ অন্য তো বেজন থেকে কিন্তু আমি বলছি 98 ইয়েস স্যার, সে আমরা বলতাম না বেজন থেকে ইয়েস স্যার, ওরকম কান্না বলছে 98 ইয়েস স্যার, গুগল ম্যাপ যা বলেছিল 10:30 সেই 10:30 হয়ে গেল, আর সামনে সুন্দর আখের জুস পাওয়া যাচ্ছে, এখন খাবো না। গাইজ আমি গোপ্রো অন করতে পারলাম না, ওই পেছনে অ্যাম্ব্রোজ হোটেলটায় আমরা ছিলাম লাস্ট টাইম এই এতে কুরুক্ষেত্রতে, আর এখান থেকে চণ্ডীগড় বোধ হয় 86 কিলোমিটার এরকম কিছু হবে না দাদা, হ্যাঁ 90 কিলোমিটার, তো ওখান থেকে মানে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, ঠিক এইখান দিয়ে আমরা এই হাইওয়েটাতে উঠেছিলাম, এইবার এই এই ঠিক এখান মানে এখন থেকে পুরনো কথা মনে পড়বে, আর লাস্টবার যারা ব্লগগুলো দেখেছো তারা জানো যে আমার এখান থেকে চণ্ডীগড় হয়ে আমরা বিলাসপুরে আটকা পড়েছিলাম, আমাদের ইয়ে ছিল মানালি, হ্যাঁ মানে আমাদের প্ল্যান ছিল মানালি কিন্তু আমরা বিলাসপুরে আটকে পড়েছিলাম, আর হ্যাঁ 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 বিলাসপুরে আটকে পড়েছিলাম, তো সব পুরনো কথাবার্তাগুলো মনে পড়ছে, এই আর কি চারজন ছিলাম আমরা, স্মৃতি বড় মধুর। আম্বালা সামনে আছে, আম্বালা পরে চণ্ডীগড়, চণ্ডীগড় শহরটা আমার দারুণ লাগে, খুব সুন্দর প্ল্যান্ড সিটি, চলো ওটাও তোমাদেরকে দেখাবো যারা যারা আগের ভিডিওগুলো দেখো, হয়ে গেছে চুপ কর। তো আমরা ফাইনালি আম্বালা পৌঁছে গেছি, সময় হচ্ছে 10:30, আর 10:30 মধ্যে আমাদের চণ্ডীগড় পৌঁছে যাওয়ার কথা ছিল, কেন যাইনি কী করছিলাম তোমাদেরকে বলছি আস্তে আস্তে, আমরা দাঁড়িয়ে ছিলাম এক জায়গায় ব্লগ করিনি, আর একটা ছোট্ট সমস্যা হয়েছে সেটাও বলছি, আমরা আম্বালাতে স্টে করছি ঠিক আছে, আজকে আম্বালাতেই একটু 5 কিলোমিটার আগে হতে পারে বা আশেপাশে হতে পারে, এখানেই স্টে করছি, কেন আমি হোটেলে গিয়ে তোমাদেরকে সব বলছি, আর এই দেখো বিখ্যাত আম্বালা গেট, এতদিন মানে আমি তো আগেরবার দেখেছি, অন্য এতদিন ভিডিও ভিডিও দেখেছি, অন্য প্রথমবার দেখছে। তো এখন সময় হয়েছে 12:00, আমরা ফাইনালি রুমে পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের রুম, এই যে এর মধ্যে আমাদের সব জ্যাকেট এখানে সব আমাদের লাগে, জুতো টুতো সব রেখে হয়ে গেছে, ওদিকে আমার প্যান্ট আর অন্য ট্যাং ব্যাগটা আছে, আর এই যে রুমটা এখনো অবধি পরিষ্কার আছে, এই যে আর আমি সবে দেখো খুলে বসে পড়েছি সব কিছুতে, এটা হচ্ছে আম্বালাতে, আমরা আম্বালাতে আমরা আম্বালাতে স্টে করলাম কেন চণ্ডীগড় যাবো বলে, আমাদের দেখলাম নারকান্ডা যাওয়ার জন্য কালকে স্টে মানে আমাদের ডেস্টিনেশন হবে নারকান্ডা, নারকান্ডা যাওয়ার জন্য আম্বালা থেকে ইজি হবে, চণ্ডীগড় ঢুকতে আমাদেরকে হবে না, তো বেকার আমরা যাচ্ছিলাম এটা আগে আমি দেখিনি, তো আমাদের প্রীতম কর্মকর ওখান থেকে আমাদের নেভিগেটর যে আর টিমের আর কি আমাদের তো আর কি বলে দিল যে এভাবে এভাবে কর, আমিও প্লাস দেখে নিচ্ছিলাম মানে দেখছিলাম, তো ওই মোমেন্টে ওর ফোন এলো বললো এখান থেকে গেলে সুবিধা হবে, তো ওই জন্য এখান থেকে গেলাম ইজিলি, নারকান্ডা চণ্ডীগড় এখান থেকে আরও 60 কিলোমিটার, অতটা যায় যেতে লাগলোই না আমাদের, নারকান্ডা এখান থেকে 200 কিলোমিটার 216 কিলোমিটার এমন কিছু, চণ্ডীগড় থেকে একটু কম হতো, সেটা আমরা কাল সকালে ম্যানেজ করে নেবো, এই হচ্ছে ব্যাপার। আর একটা ছোট্ট প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার এই পাটায় একটু লেগেছে, হালকা ফুলেছে, আমরা হয়তো বুঝতে পারছি না জানি না আমি, এই 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 জায়গাটা এটা অ্যাঙ্কেলটা এরকম মুড়ে গেছে, কী করে মুড়েছে, আমরা এই রাস্তা সাইডে সাইডে আসছিলাম আমাদের আগে জ্যাম হচ্ছিলো বলে, তো ওখানে আর কি একটা ইটস মতো ছিল আমার পাটার বাইক থেকে নামানো ছিল, মানে এরকম পাটা নামানো ছিল, তো এরকম এরকম হয়ে গেছে, বাট খুব একটা মেজার কিছু না, হালকা হালকা এখন মধ্যে ইউনি একটু খোঁড়াচ্ছি, প্রেশার দিলে ব্যথা লাগছে, বাট ঠিক হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর বাকি এখন আমাদের খাবার আসবে, খাবার টাবার খেয়ে ভিডিওটা এখনই আপলোড করবো, তাড়াতাড়ি আপলোড করবো ভিডিওটা আমি, তারপরে সব কাজ করবো, চলো আজকে ভিডিও দিয়ে থাক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ারটা তাড়াতাড়ি মানে করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিও, আগে কী দেখতে চাও, কীরকম কীরকম কন্টেন্ট দেখতে, চলো আমি আর মানে নেক্সট পার্টগুলো আরো ভালো করে বানাবো, মন দিয়ে বানাবো, এখন আমি আবার এডিট করে তাড়াতাড়ি ছেড়ে দেবো ভিডিও, তো এই আজকে ভিডিও অবধি রাখছি, আর বাড়াবো না ভিডিও, অনেক বড়ো বড়ো হচ্ছে আমি, চলো টাটা, ভালো থাকো, ভালো থাকো।